গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজো তো সামনে চলেই এলো, আর পুজো স্পেশাল কিছু রেসিপি হবে না সেটা কি কখনো হয়? আজকে আমি পুজো স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে এই বানাবো আফগানি চিকেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। আফগানি চিকেন বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ম্যারিনেট করবো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো লেমন জুস, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা এভাবে রেখে দিতে হবে। আধা ঘন্টা আমি এটা রেখে দিচ্ছি। ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দেবো কিছু আদার স্লাইস, 10-12 রসুন, দিয়ে দেবো কয়েকটা কাজু একটু গ্রেভিটা ঠিক করার জন্য, আর ঝালটা আপনারা বুঝে অ্যাড করবেন। দিয়ে দেবেন কাঁচা লঙ্কা, আমি এখানে 5-6 দিলাম, আর দিয়ে দেবো ধনে পাতা। আমি এখানে মিন্ট লিপটা অ্যাভয়েড করলাম, কারণ আমার পুদিনা পাতার স্মেলটা ভালো লাগে না। এটা দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা জায়গায় 150 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা টক দইয়ের সাথে ভালোভাবে মিক্সড করে নেব। দিয়ে দেবো কাসুরি মেথি কিছুটা, আর একটু বেশি করে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, দিয়ে দেবো আরেকটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নেব। মশলাটা আমি রেডি করে নিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, এরপর চিকেনটাকে আমি অ্যাড করে দিলাম এখানে। দিয়ে ভালোভাবে সমস্ত মশলা চিকেনের গায়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ আরও রেখে দেবো। আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার চিকেনগুলোকে ফ্রাই করতে হবে, তার জন্য আমি দিয়ে দিলাম সাদা তেল একটা ফ্রাইং প্যানে, আর দিয়ে দেবো অল্প একটু বাটার, 1 থেকে 1.5 চামচ মতো। বাটারটা মেল্ট হয়ে গেলে এরপর ম্যারিনেট করা চিকেনগুলোর গা থেকে গ্রেভিগুলো একটু ঝরিয়ে নিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, রোস্ট করে নিতে হবে। দেখুন একপাশ খুব স্লো কুকিং করতে হবে, এটা একটু টাইম নিয়ে। দেখুন আমার দুপাশই ভাজা হয়ে গেছে। এরপর যাচ্ছি আমি নেক্সট স্টেপে। তার জন্য কড়াইতে আমি আবার সাদা তেল গরম করতে দেব, এটা একটু বেশ তেল তেলই হয়, আর দিয়ে দেবো কিছু গরম মশলা ফোড়নে, আর যে মশলাটা এক্সট্রা ছিল সেটা আমি তেলে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। দেখুন মশলাটা কষাতে কষাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে, আর তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ফ্রাইড চিকেনগুলো এখানে অ্যাড করে দেবো। খুব সহজেই রান্নাটা হয়ে যায়, বেশ টেস্টি হয়। রুটি, পরাঠা, তন্দুরি রুটি, রুমালি রুটি সব কিছুর সাথে দারুণ যায়। দিয়ে সমস্ত কিছু আমি ভালোভাবে মিক্সড করে নিই, এটা ঢেকে কিছুক্ষণ হতে দেবো। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, আমার গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে এসছে। আমি আরেকটু এর পর্যায়ে দিয়ে দেবো দুধ, গ্রেভিটাকে একটু পাতলা করার জন্য। আপনারা জলও ইউজ করতে পারেন। দিয়ে একটু আরেকটু এটা ফুটিয়ে নেবো কিছুক্ষণ ধরে। এই পর্যায়ে আমি আরেকটু দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। যেহেতু এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ হবে না, তাই গোলমরিচের গুঁড়োটা একটু দিতে হবে। একটু ফ্লেভারও ভালো হয়, একটু ঝালঝালও হয়। সব শেষে আমি দিয়ে দেবো আরেকটু বাটার, দিয়ে এটাকে ঢেকে দেবো। দেখুন আরও 5 মিনিট আমি ফুটিয়ে নিলাম, ভালোভাবে এটা আমার রেডি হয়ে গেছে। এরপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এরপর একটু রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার আনার জন্য একটু তন্দুরি আমি এটাকে স্মোক দেব। তার জন্য আমি মিডিলে একটা বাটি প্লেস করে দিলাম, আর একটা চারকোল দিয়ে ওপর থেকে বাটার দিয়ে এটাকে কিছুক্ষণ স্মোক হতে দেবো। তাতে ফ্লেভারটা জাস্ট দারুণ হয়, একদম দোকানের মতো। এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিলাম, তারপর আমি সার্ভ করব আফগানি চিকেন। তৈরি হয়ে গেছে আফগানি চিকেন। উফ, জাস্ট টেক্সচারটা দেখুন দারুণ হয়েছে, একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলে, আর ফ্লেভারটাও দারুণ এসছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার এই রেসিপিটা পুজো ট্রাই করুন। আশা করছি সবার ভালো লাগলো, আর আশা করছি সবার ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজ তাহলে আসি, টাটা।